জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের বা ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো রাস্তা থেকে এই একটি জিনিস কুড়িয়ে পেলে আপনি কাউকে দেবেন না, নইলে আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। তাই আজ আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর ফলে আপনারা আপনাদের আর্থিক সমস্যাগুলি থেকে খুব সহজেই রেহাই পেতে পারেন এবং জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে, প্রচুর টাকা ইনকাম করতে, বা আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করার জন্য দিন রাত প্রচুর অক্লান্ত পরিশ্রম করে থাকি, কারণ আমরা প্রত্যেকেই চাই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি যেন সদা সর্বদাই বজায় থাকে, এবং সচ্ছলতার মাধ্যমে আমরা প্রত্যেকেই জীবনকে উপভোগ করতে পারি। সেই কারণেই আজকের দিনে অর্থের খুবই প্রয়োজন, আর তার জন্য আমরা প্রত্যেকেই সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধুমাত্র টাকার পেছনে ছুটে বেড়াচ্ছি। বন্ধুরা, আমি আজ আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা রাস্তার মধ্যে বা রাস্তার ধারে যদি টাকা পয়সা পড়ে থাকতে দেখেন, তাহলে এই সংকেতটি আপনাদের জীবনে কি বহন করে নিয়ে আসে, এবং সেই টাকা আমাদের নেওয়া উচিত বা অনুচিত, আমাদের কোনটি করণীয়, এই সকল প্রত্যেকটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জীবনে কখনো না কখনো এই রকম হয়েছে যে রাস্তায় টাকা পয়সা হয়তো কুড়িয়ে পেয়েছে, সেটি কয়েন হতে পারে বা নোটও হতে পারে, এবং সেই অর্থকে আমরা দেখা মাত্রই চট করে রাস্তা থেকে তুলে নিতে চাই। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো যে রাস্তায় টাকা পয়সা পড়ে থাকতে দেখা বা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা যে আপনাদের জন্য কি সংকেত বহন করে নিয়ে আসছে, বা এইরূপ টাকা হঠাৎ করে রাস্তায় পাওয়া এটি শুভ না অশুভ সংকেত, বা রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া বা সেই টাকাটি নিয়ে আপনারা কি করবেন, যে ওই টাকাটি কোনো ভিক্ষুককে দান করবেন নাকি কোনো মন্দিরে দিয়ে দেবেন, বা ধরুন আপনারা রাস্তায় যদি টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে সেই ক্ষেত্রে টাকাটি দান করা উচিত না অনুচিত, এই সকল প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন বন্ধুরা, হিন্দু ধর্মে অর্থ অর্থাৎ এই টাকা পয়সাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। এই মতো অবস্থায় যদি আপনারা রাস্তায় অর্থ পড়ে থাকতে দেখেন, আর সেটা দেখো যদি মনে করেন সেই টাকাটা আমি তুলব না, বা না দেখার ভান করে সেখান থেকে আপনি যদি চলে যান, তাহলে এখানে কিন্তু মা লক্ষ্মীকে অপমান করা হবে। তাই সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি কখনো রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে অতি অবশ্যই আপনারা সেটি সংগ্রহ করবেন, এবং সেই অর্থকে রাস্তায় ফেলে রেখে কখনোই অপমান করবেন না, এর ফলে ভালো কিন্তু আপনাদেরই হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্রমতে আপনারা যদি বাড়ি থেকে বেরোনোর সময় আবার পুনরায় বাড়িতে ফেরার সময় আপনি যদি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে সেই দুই ক্ষেত্রেই অর্থ বা সংকেত আমাদের জন্য বহন করে নিয়ে আসছে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে আপনি যদি বাড়ি থেকে রাস্তায় বেরোনোর সময় টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে কিন্তু আপনারা নিজেদের কর্মস্থলে বা আপনারা যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু এটা ভুল করেও এই অর্থকে খরচ করে ফেলবেন না, বা কাউকে দান করে দেবেন না, সেটিকে নিজের কাছেই রাখবেন। এক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু যে টাকাটি কুড়িয়ে পেয়েছেন, সেই টাকাটি অতি অবশ্যই বাড়িতে ফিরে আসার সঙ্গে নিজের সঙ্গে নিয়ে আসবেন, এবং সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনাদেরই গৃহে ঠাকুর ঘরের মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। আবার অন্যদিকে যদি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান,
তাহলে সেটিকেও আপনারা কখনোই কাউকে দান করবেন না, অর্থাৎ খরচ করা চলবে না। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এইরূপ অর্থকে নিজের কাছে বাঁচিয়ে রাখুন, অর্থাৎ টাকাটিকে বা পয়সাটিকে আপনারা একটি খামের মধ্যে ভরে মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন। এর ফলে আপনাদের উপার্জন বাড়বে, সংসারে বাজে খরচ বন্ধ হবে, আপনারা টাকাকে সঞ্চয় করে রাখতে পারবেন। কিন্তু আপনারা যদি রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া টাকাকে খরচ করে দেন বা কাউকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে খরচ বাড়বে, এমনকি ইনকামের পথ বন্ধ হয়ে যাবে এবং আপনাদের জীবনে কিন্তু চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া এসে পড়বে। সুতরাং এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পাওয়া শুভ না অশুভ সংকেত। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলি যে জ্যোতিষ শাস্ত্র মতে কেউ যদি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পায়, তাহলে সেটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। কারণ জ্যোতিষ শাস্ত্রই বলুন বা ধর্মশাস্ত্রই বলুন, এই দুই অর্থেই কিন্তু অর্থকে মা লক্ষ্মীর স্বল্পা বলে মনে করা হয়। সেক্ষেত্রে আপনারা যদি রাস্তাঘাটে অর্থ কুড়িয়ে পান, তাহলে আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনার ওপর দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়েছে, অর্থাৎ মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছে। এছাড়াও যে ব্যক্তি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পায়, তার জীবনে অর্থ সংকান্ত খুব শীঘ্রই দূর হয়ে যায়। যেমনই আর্থিক সমস্যা জীবনে থাকুক না কেন, আপনারা কিন্তু সেখান থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি। বন্ধুরা, আপনারা যদি কখনো খুব সকালে বা ভোরের বেলায় আপনারা হয়তো বাইরে কোথায় যাচ্ছেন এবং সেখানে যাবার পথেই হোক বা আসার পথেই হোক আপনারা যদি টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে তার মানে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, জীবনে আপনারা খুব তাড়াতাড়ি সফলতা পেতে চলেছে। এবং আপনাদের মনে যদি কোনো কাজ শুরু করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা এইরূপ সংকেত পেলে আপনারা সেই কাজটি শুরু করে দিতে পারেন, কারণ সেই কাজে আপনারা সুনিশ্চিতভাবে সফলতা পাবেন। বন্ধুরা, যে সকল মানুষেরা হঠাৎ করে অর্থ কুড়িয়ে পান, তারা হঠাৎ করে খুব শীঘ্রই ধনবান হয়ে ওঠে। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি অর্থ কুড়িয়ে পাওয়ার পর কোনো নতুন কাজ শুরু করেন, তাহলে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অতিরিক্ত থাকে। তবে বন্ধুরা, একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে আপনার জীবনে যদি কখনো কোনো দিনও এই অর্থ যদি আপনারা রাস্তাঘাট থেকে কুড়িয়ে পান, তাহলে এই বিষয় কিন্তু আপনাদের কাউকে বলার নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই বিষয়টি আপনারা নিজেদের মধ্যে গুপ্ত রাখবেন। এর ফলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন এবং রাতারাতি আপনারা কোটিপতি হয়ে উঠতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।